আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো F5 Pro এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4K রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, কলকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এর প্রসেসর, এছাড়া পাচ্ছেন 5160 mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পোকো F5 Pro এই স্মার্টফোনটি একটি রিব্র্যান্ডেড স্মার্টফোন, এটি হচ্ছে রিডমি K60 ওই স্মার্টফোনটি রিব্র্যান্ডেড করে একটা ভার্সন। আর এই স্মার্টফোনটি মোটামুটি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের কাছাকাছি একটা স্মার্টফোন, যেখান থেকে বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে বলে আশা করা যায়। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ সুন্দর, বেশ হ্যান্ডি একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটি একদম বললাম যে রিডমি K60 ওই স্মার্টফোনটির মতো ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, যার সঙ্গে একটা ফ্ল্যাশ একসঙ্গে দেওয়া আছে। আর এটি একটি শেপের মধ্যে দেওয়া আছে, রেক্টেঙ্গুলার শেপের মধ্যে দেওয়া আছে। আর ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি পানসোল কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি, যেটি মোটামুটি বেশ ছোট। আর ডিসপ্লের ভি অ্যাঙ্গেলটা খুবই ভালো। তো ওভারঅল ফোনটি দেখতে খুবই সুন্দর লাগবে। ফোনটি বিল করার ক্ষেত্রে এখানে ব্যাক সাইডে গ্লাস ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 204 গ্রাম, যে ওয়েটে ফোনটি হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। আর ফোনটির থিকনেস রাখা হয়েছে 8.6 mm। ফোনটিতে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, ডুয়েল ন্যানো সিম আপনারা এই স্মার্টফোনটিতে ইউজ করতে পারবেন। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটি ডিসপ্লের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 4K রেজুলেশন। আর ডিসপ্লেতে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাবেন। আপনারা জানেন যে শাওমি বা পোকো যে স্মার্টফোনগুলো থাকে, সেই স্মার্টফোনগুলোতে কিন্তু ডিসপ্লে যে ফিচারগুলো থাকে সেখানে বেশ ভালো ভালো কিছু ফিচার আমাদেরকে দিয়ে থাকে। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনারা 120Hz ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাবেন, ডলবি ভিশনের সাপোর্টটা পাবেন, এছাড়া HDR10+ সাপোর্টটাও পাবেন আপনারা এই স্মার্টফোনটির সঙ্গে। আর এই স্মার্টফোনটিতে আপনারা সর্বোচ্চ 1400 nits পিক ব্রাইটনেস পাবেন, যে ব্রাইটনেসে আপনারা ডিরেক্ট সানলাইটেও ফোনটি খুব ভালো ভিজিবিলিটি নিয়ে ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি। তাছাড়া 120Hz ফাস্ট রিফ্রেশ রেট থাকার কারণে খুব স্মুথলি এই স্মার্টফোনটি আপনারা ইউজ করতে পারবেন। যখন আপনারা স্ক্রল করবেন তখন এখানে খুব ভালো একটা ফিল পাবেন, স্মুথ একটা ফিল পাবেন এই স্মার্টফোনের জন্য। তাছাড়া আপনারা HDR10+ কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, এছাড়া যে কোনো কন্টেন্ট ওয়াচ করে আপনারা খুব ভালো ফিল পাবেন এই স্মার্টফোনটির জন্য। আর এই স্মার্টফোনটিতে 526 PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে, যার কারণে ডিসপ্লে, কালার কম্বিনেশন সব কিছুই আপনারা খুব প্রপারলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটির জন্য। ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির জন্য। তো ওভারঅল যদি বলতে হয়, এই স্মার্টফোনটির ডিসপ্লেটা আপনারা একদম হাই কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই, ডিসপ্লেটা খুবই ভালো দেওয়ার চেষ্টা করেছে পোকো F5 Pro এই স্মার্টফোনটির জন্য। দেন এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 13 সঙ্গে, আর এখানে MIUI 14 ইউজ করা হয়েছে এই স্মার্টফোনের জন্য। তবে এই স্মার্টফোনটির যে MIUIটা আছে এটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে, তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না, এই বিষয়টা নিয়ে আমরা পরে কোনো দিন একটা কথা বলা যাবে। আর চিপসেটের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এর প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটি 4 nm উপরে বেস করে তৈরি করা এবং এটি বেশ পাওয়ারফুল একটা চিপসেট। এই স্মার্টফোনটি দিয়ে আপনারা যে কোনো গেম হাই সেটিংসে রেখে প্লে করতে পারবেন, খুব স্মুথলি প্লে হবে, যেখানে ফ্রেম ড্রপের দেখা আপনারা খুব বেশি পাবেন না। আর এখান থেকে আপনারা 90 অথবা 120 FPS আপনারা খুব ভালোভাবে গেমগুলো প্লে করতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে, অক্টোকরের একটি CPU, যেখানে 3 GHz এর ক্লক স্পিড আপনাদেরকে প্রোভাইড করবে। আর GPU হিসাবে থাকবে Adreno 730 GPU, যেখান থেকে আপনাদেরকে ভালো গ্রাফিক্স প্রোভাইড করতে পারবে। তো ওভারঅল যদি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা লক্ষ্য করি, ফোনটিতে আপনারা খুব স্মুথ পারফরমেন্স পাবেন, যে কোনো কাজের ক্ষেত্রে, গেমিং এর ক্ষেত্রে বলেন বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বলেন, সব কিছুতে আপনাদেরকে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এই স্মার্টফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB এবং 12GB ভেরিয়েন্টের সঙ্গে, এবং স্টোরেজ থাকবে 256GB এবং 128GB। এখানে UFS 3.1 স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির জন্য। আর এই স্মার্টফোনটি যদি আমরা ক্যামেরা সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেটি OIS সাপোর্টেড থাকবে। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে এই স্মার্টফোনের সঙ্গে। তো তিনটা ক্যামেরা দিয়ে মোটামুটি আপনারা খুব ভালো পারফরমেন্সে ফটোগুলো শ্যুট করতে পারবেন। আর পোকোর স্মার্টফোনগুলোতে আমরা যেমন দেখেছি প্রো মোড থাকে, প্যানোরামা মোড থাকে, এছাড়া বিভিন্ন যে ফিল্টারগুলো থাকে ওইগুলো কিন্তু আপনারা এই স্মার্টফোনটির সঙ্গেও খুব ভালোভাবে পেয়ে যাচ্ছেন।
আর যেহেতু এখানে ওআইএস সাপোর্টেড রয়েছে সেহেতু আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রেও বেশ ভালো একটা পারফরমেন্সে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ফটোশ্যুট করার ক্ষেত্রে আপনারা ভালো কালার কম্বিনেশন, ফোকাস, ডিটেল, শার্পনেস সব কিছুতেই খুব ভালো ফটোগুলো শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এই স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 4K 30fps অথবা 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া জায়রাবেজ ইআইএস এর সাপোর্টটাও থাকছে, যার কারণে যখন আপনারা ভিডিও রেকর্ডিং করার সময় হাঁটাহাঁটি করবেন বা দৌড়াদৌড়ি করবেন তখনও খুব স্টেবল ভিডিও শ্যুট করতে পারবেন আপনারা এই স্মার্টফোনটির মাধ্যমে। তো ক্যামেরা সেকশনে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন, এখানে খুব ভালো একটা ক্যামেরা সেটআপ ইউজ করেছে পোকো। দেন এরপরে সেলফি ক্যামেরাতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা 1080p 30fps 60fps এবং 120fps ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরাতেও খুব বেশি প্রবলেম আপনারা ফেস করবেন না, সেলফি ক্যামেরাতেও বেশ ভালো ভালো ফিচারগুলো আমাদেরকে দিয়েছে পোকো এই স্মার্টফোনের ক্ষেত্রে। আর এই স্মার্টফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না। কানেক্টিভিটির দিকে লক্ষ্য করলে ফোনটিতে আপনারা সব ধরনের কানেক্টিভিটি পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টফোনটিতে সেন্সরের ক্ষেত্রে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়া অ্যাক্সেলোমিটার, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস এবং কালার স্পেকট্রাম ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির জন্য। তো সেন্সরের দিকে কোনো কমতি রাখা হয়নি। ফোনটির যে ব্যাটারি সেকশনটা রয়েছে সেখানে আপনারা 5160mAh একটি ব্যাটারি সেটআপ পেয়ে যাবেন, যেখানে আপনারা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। 15 মিনিট সময়ের মধ্যে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা আরও একটা ফিচার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 30W একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন এবং এই ওয়্যারলেস চার্জার দিয়ে আপনারা 50% চার্জ করতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। তো ওভারঅল যদি বলতে হয় এই স্মার্টফোনটিতে আপনারা সব ধরনের ফিচারগুলো পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটির যে প্রাইস রেঞ্জটা রাখা হয়েছে ইন্ডিয়াতে এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে মেবি 37,000-40,000 মধ্যে। তো আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটি বেশ ভালো একটা ডিল হতে পারে এই বাজেট রেঞ্জের মধ্যে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।